মিস্টার অ্যাটম, ইয়েস, প্লিজ আমাদেরকে একটু বলবেন আপনি এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছেন? সামান্য একটু বলেন প্লিজ। গার্লিক সস, সয়া সস, বারবিকিউ সস, হ্যাঁ, আদার স্পাইসি, ইয়েস ইয়েস, দেন ইনগ্রেডিয়েন্ট চিকেন, আপনারা বলেন। থ্রি আওয়ার্স মিনিমাম। আচ্ছা আলিম ভাই, আমাদের শেফ কি উগান্ডা থেকে এসেছে না আফ্রিকা থেকে? উগান্ডা থেকে পালিয়ে আসছে, তারে উগান্ডার মানুষ তারে দূরে বারবিকিউ করতেছিল, এমন সময় সে ওখান থেকে পালিয়ে বাংলাদেশে আসছে। আমি বলি কি নাও, আমি ভালো ভালো কোরিয়া সেই স্পাইসি বারবিকিউ চিকেন খাওয়াইছি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে বাড়ির সাথে বারবিকিউর আদ্যোপান্ত দেখাবো। আমরা এখানে বারবিকিউ করার জন্য মশলা আগে থেকেই ব্লেন্ড করে রেখেছি। এখানে 6 কেজি মুরগির জন্য পরিমাণ মতো আদা রসুন, গুঁড়া মরিচ, হলুদ, লবণ দেওয়া হয়েছে। এখন আমরা সেখানে বারবিকিউ সস দেব পরিমাণ মতো, ডিপেন্ড করে আপনি যদি খুব হাই স্পাইস টেস্ট করেন তাহলে সস বাড়িয়ে দিতে পারেন, আদারওয়াইজ খুব বেশি না দেওয়াই বেটার। আমরা এখানে পরিমাণ মতো সরিষার তেল দিব, আমরা এটাতে এখন দই মিশাবো। অবশ্যই আপনারা টক দই মিশাবেন, নট মিষ্টি দই। আর বলে রাখি এটা কোনো প্রফেশনাল ভিডিও না, আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা কলিগরা মিলে বাড়ির ছাদে বারবিকিউ পার্টিটা করেছি। আর আপনাদের জন্য নিয়ে আসার কারণ হলো এখন খুব ঠান্ডা পড়ছে, অনেকে বারবিকিউ করতে চান। তো বারবিকিউ করতে চাইলে কি কি করা দরকার, কিভাবে করবেন, এই জন্য মূলত ভিডিওটা আপনার সামনে নিয়ে আসলাম। আমরা 6 কেজি মুরগি নিয়েছি এবং 6 পিস, প্রত্যেকটা মুরগিকে আমরা 4 পিস করে কেটেছি। মিশ্রণটা, মশলার মিশ্রণটা ভালো করে তৈরি করার পরে সবগুলো মুরগিকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর আমরা এখানে একটা বল ইউজ করেছি, বলের একটা বড় সাইজের বল, যাতে সবগুলো মুরগিকে আমরা ওখানে রাখ নিতে পারি। এরপর আমরা পরবর্তী পোসে যাব। আর মুরগিটা এবং মশলাটা একসাথে মিশ্রণ করার পরে মিক্স করে আমরা মিনিমাম 4 ঘন্টা এটাকে রেখে দেব। মুরগির পিসগুলোকে আমরা এখন বারবিকিউ মশলার সাথে মিক্স করছি। আমরা এখন বারবিকিউ বার্নারটাকে রেডি করছি। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে কয়লা দিয়েছি আর একটা ফ্যানের সাহায্যে বাজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কয়লাগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য। কয়লাগুলো জ্বালানো হয়ে গেলে আগুন যখন অ্যাভেলেবেল আগুনটা হয়ে যাবে তখন বারবি মশলা মিক্সটিত চিকেনগুলো আমরা তখন ফোড়ানোর জন্য এখানে দিয়ে দেব। বার্নার রেডি, আমরা এখন চিকেনগুলো তুলব। এখন কয়লার আগুনে বারবিকিউ পুরানো চলতেছে, চিকেনগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা খাবো। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম রাউন্ড বারবিকিউ শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেকেন্ড রাউন্ড বারবিকিউ এখন আবার চুলাই দিচ্ছি। আর এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, বারবিকিউ করার সময় কয়লার আগুন অনেক সময় দাগ করে জ্বলে যেতে পারে,
জ্বলে গেলে সেটাকে তাৎক্ষণিকভাবে নিভিয়ে দিতে হবে এবং চিকেন গুলো যেন এক সাইড থেকে বেশি পুড়ে না যায় বারবার সেকে দিয়ে পাল্টিয়ে দিতে হবে। এই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ভিডিওতে সবাই খুব লম্বা হয়ে যাচ্ছিল তাই আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর জন্য। আমাদের সঙ্গে থাকুন। আমরা পরোটা দোকান থেকে অর্ডার দিয়ে আগে রেডি করে রেখেছিলাম, এখন পরোটা চলে এসেছে বারবিকিউ রেডি। এখন পরিবেশন চলছে, খাওয়ার পালা, দেখা যাক স্বাদ কেমন হয়েছে। ইনাদের খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে বারবিকিউটা স্বাদ হয়েছে। আর উগান্ডার এই স্পেশাল শেফ অবশ্যই ভালো কিছু করেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি উগান্ডার এই শেফ থেকে দরকার হয় তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেবো।